আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অর্ডিনারি কিচেন বা জাহানস আজকের পর্বে আমি আপনাদের জন্য একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি বিকেলে চায়ের টেবিলে অথবা বাচ্চাদের টিফিন বক্সের জন্য খুবই আদর্শ একটি রেসিপি বানানো খুবই সহজ এবং খেতে অসাধারণ মজা আজকের এই নাস্তাটির নাম হচ্ছে ভেজিটেবল চিজ বল কথা না বাড়িয়ে তো চলুন আমরা মূল রান্না চলে যাই আশা করি আপনাদের ভালো লাগবে ভেজিটেবল চিজ বল বানানোর জন্য এখানে আমি একটি বলে প্রথমে অল্প একটু অরিগানো নিয়ে নিয়েছি অরিগানু যদি না থাকে তাহলে এটা আপনারা বাদ দিতে পারেন তারপরে এখানে একটি মিডিয়াম সাইজের আলুকে সিদ্ধ করে একদম ভালো করে চটকে নিয়েছি যেন কোথাও কোনো লাম্প না থাকে দিয়ে দিব এক কাপ পরিমাণ বয়েল কর্ন দিব এক কাপ পরিমাণ মোজারেলা চিজ কিছু সিদ্ধ করা মটর আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন দিয়েছি এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো এক চা চামচ পরিমাণ মরিচ ভাঙা চিলি ফ্লেক্স পরিমাণ মতো লবণ দিয়ে দিব দুই টেবিল থেকে তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যদি না থাকে এখানে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন এখন সবগুলো মিশ্রণকে হাত দিয়ে ভালো করে মুথে সবগুলো মিশ্রণকে একদম নরম করে একসঙ্গে মিশে নিতে হবে সবগুলো মিশ্রণ ভালো করে মিশানো হয়ে গেলে এখন হাতে একটু তেল মাখিয়ে নেব এবং তারপর মাখিয়ে রাখা মিশ্রণ থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে ছোট ছোট বলের আকারে আমি বানিয়ে নেব একই রকম করে সবগুলো বল আমি বানিয়ে নিয়েছি এখন অন্য একটি বাটিতে তিন টেবিল চামচ পরিমাণ ময়দা আমি এখানে নিয়ে নিয়েছি আর নিয়েছি কিছু ব্রেড ক্রামস এখন ময়দাগুলোকে আমি পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা নরম বেটার তৈরি করে নেব পানির পরিমাণটা একেবারে একসঙ্গে ঢেলে না দিয়ে অল্প অল্প করে দিলে বুঝতে সুবিধা হয় যে আমি বা আপনি কীভাবে কতটুকু পরিমাণ নরম আপনার এই আটার গোলাটা করতে চান এই গোলাটাকে এমনভাবে নাড়তে হবে যেন কোথাও কোনো গুটি বেঁধে না থাকে এখানে দেখে আপনাদেরকে অনুমান করে নিতে হবে এই যে ময়দার গোলাটা আমি আসলে অনেকটা নরম করেছি একটু পানি পানি ভাব আছে খুব বেশি পাতলাও না আবার অনেক বেশি ঘনও না এখন বানিয়ে রাখা বল থেকে একটা একটা করে বল প্রথমে আমি ময়দার গোলাটার মধ্যে দিয়ে পুরো চারদিকে ভরিয়ে নেব তারপর সেখান থেকে আমি ব্রেড ক্রামসে দিয়ে ব্রেড ক্রামস দিয়ে চারদিকে আবার এটার উপরে আরেকটি প্রলেপ দিয়ে দিব। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমি কি করার চেষ্টা করছি এভাবে আমি এক এক করে সবগুলো বলকে প্রথমে ময়দার গোলাতে তারপরে ব্রেড ক্রাম্পসে দিয়ে মাখিয়ে নেব সবগুলো বল আমার ময়দা এবং ব্রেড ক্রামস দিয়ে মাখানো হয়ে গিয়েছে এখন একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি ডুবো তেলে ডিপ ফ্রাই করে নেবো সবগুলো চিজ বল চুলা মিডিয়াম আঁচে রেখে বলগুলোর চারপাশেই আমি গোল্ডেন কালার করে ধীরে ধীরে ভেজে নেব তৈরি আমার মজাদার ভেজিটেবল চিজ বল খেতে খুবই মজার বাইরে দেখুন কতটা ক্রিস্পি সাউন্ড ভিতরে ততটাই নরম একদিন বাসায় বানিয়ে খাবেন এবং আমাকে জানাবেন কেমন লেগেছে আর যারা অলরেডি এরকম করে বানিয়ে খেয়ে থাকেন তারাও আমার সঙ্গে শেয়ার করবেন আপনাদের এক্সপিরিয়েন্স আমার ভালো লাগবে আর যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিতে এক্ষুনি ক্লিক করুন নতুন নতুন আপডেট দেখার জন্য লাইক এবং কমেন্ট করে আমার সঙ্গেই থাকবেন এখনই চিজ বল খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য আরেক দিন অন্য কোনো একটি পর্ব নিয়ে আল্লাহ হাফেজ